সুপ্রভাত। আমি অত্যন্ত আনন্দিত, আপনারা কি আনন্দিত? এই জন্য যে শিক্ষা অর্জন হলো দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, এবং প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন হলো ফার্জ। এই জন্য আমি আনন্দিত যে শিক্ষার একটি অনুষ্ঠানে আসতে পেরেছি। এই জন্য সবাই আমরা একসাথে বলি শুকর আলহামদুলিল্লাহ। জীবনে যা কিছু অর্জন, খাওয়া দাওয়া তো থাকবেই, এবং তার পাশাপাশি আপনার জীবনকে একটু শানিত করে, একটু সুন্দর করে, যখন আপনার জানা বিষয়গুলোকে একটু সচেতনভাবে অ্যাওয়ারনেসের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। আপনি কনসিয়াসনেস, যেটাকে আমরা বলি সচেতনতা, এর মধ্যে আপনি যখন ফোকাস করতে পারবেন, জানা বিষয়গুলোই দেখবেন এলোমেলো ঘুরে বেড়াচ্ছে আপনার ভাবনার জগতে, কিন্তু ফোকাস করতে পারছেন না। আমরা কিন্তু যা জানি ছোটবেলা থেকে এই বেলা পর্যন্ত, সেগুলোকে যদি অর্গানাইজ করতে পারতাম তাহলেও কিন্তু বড় কিছু হয়ে যেত। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই, আজকে এত সুন্দর একটি অডিয়েন্স আমাকে উপহার দিয়েছেন বগুড়ার আমার প্রাণপ্রিয় স্নেহের জহেল ভাই। জি, জহেল ভাইকে আমি আন্তরিক থ্যাংক ইউ, থ্যাংক ইউ জহেল ভাই। সবসময় ট্রেনিংয়ের অনুরাগী, সেই 17-18 বছর একটানা রয়েছেন সোহাগ ভাই পিছনে, থ্যাংক ইউ। অর্গানাইজার হিসাবে ভাইয়ের পুরো নামটা আমিনুল ইসলাম ভাই, এখানে তো আপনার নাম আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমিন ভাই। আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই আপনারা যারা পার্টিসিপেট, আপনারা যারা এখানে অংশগ্রহণ করতে এসেছেন, কারণ আপনারাই কিন্তু এই অনুষ্ঠানটাকে সার্থক করবেন। আমরা একসাথে যদি কিছু একটা নিয়ে যেতে পারি, জানা বিষয়গুলোকে সাজাতে পারি, তাহলে মনে হবে যে সত্যি আজকে এখানে আসাটা সার্থক হয়েছে। বগুড়া শহরের থেকে একটু দূরের থেকে যারা যারা এসেছেন, একটু হাত তুলবেন তো, দূর থেকে একটু এসেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, তার মানে আপনি কোথা থেকে? জয়পুরহাট থেকে। তার মানে এক দেড় ঘন্টা দু ঘন্টার ডিস্টেন্সে আপনারা এসেছেন, সকালে রওনা হয়েছেন, তাই না? থ্যাংক ইউ, তাদের জন্য করতালি হবে। এই বগুড়া কিন্তু অনেক বেশি করে সমৃদ্ধ, মনে রাখতে হবে। কেউ কেউ বলে উত্তরবঙ্গের রাজধানী, দ্য ক্যাপিটাল অফ নর্থ বেঙ্গল, কেউ কেউ বলে উত্তরবঙ্গের গেটওয়ে। যদিও সিরাজগঞ্জ আছে, কিন্তু বগুড়া হলো প্রধান গেটওয়ে, এখান থেকে উত্তরবঙ্গের সব কিছু সরবরাহ হয়ে থাকে। সরবরাহ মানে কমিউনিকেশন, 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 বিজনেসের সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে ভালো লাগে যখন বগুড়ার কথা শুনি, সেই সম্রাট অশোকের সময় থেকে পুণ্ডবর্ধনের যে রাজত্ব ছিল, সেই তখন থেকেই কিন্তু এই পুরো নর্থ বেঙ্গল, তখন নর্থ বেঙ্গল অনেক বড় ছিল, পুরো বাঙ্গাল ছিল, সেই সময়ে সম্রাট অশোকের সময় কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই বগুড়া। সেই বৌদ্ধ বিহার থেকে শুরু করে এখানে আছে মহাস্থানগড়, এখানে আছে বাসুবিহার, এখানে আছে সুলতান শাহ মাজার, আর আমাদের সকলের জন্য আছে কি, বগুড়ার দই। আর আমরা আরেকটু আরো অনেক বেশি করে আনন্দিত যে কোম্পানির সাথে আপনারা যুক্ত, এই কোম্পানির চেয়ারপারসন কিন্তু বগুড়ার। ওনার, থ্যাংক ইউ, ওনার নাম বলতে পারবেন? কি বলেন? আশরাফুল আলম। বগুড়ায় কোন থানায়? সবাই জানেন, ওনার জন্য একটি সম্মান সূচক করতাল। থ্যাংক ইউ। আমরা যারা শ্রদ্ধেয় এমডি স্যারকে কেউ দেখেছি কেউ দেখেনি,
সবাই কি আমাদের এই কোম্পানির এমডি সাহেবকে দেখেছি? মাশাল্লাহ, শ্রদ্ধেয় এমডি সাহেব আজকে 9 বছর এই প্রতিষ্ঠানটাকে ধরে রেখেছেন। আজকে যার পরিণতি হলো আজকে আমরা এত সুন্দর একটি অডিয়েন্স পেয়েছি, এই জন্য এমডি স্যার মোহাম্মদ জাকির হোসেন সাহেবকে আমরা উষ্ণ করতালি দিব কৃতজ্ঞতার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির জেনে আমরা আমাদের আজকে ট্রেনিং শুরু করা যাক। আপনাদের যদি অনুমতি পাই তাহলে আমি শুরু করব। আপনারা অনুমতি দিচ্ছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসুন, পরম করুণাময় আমাদেরকে এই ট্রেনিংটি যেন বরকতময় করে তোলেন। আর বরকতের সবচেয়ে বড় উসিলা কে বলেন তো? আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসেন নবীজির নামে একটু দুরুদ পড়ি, তাহলে আমরা বরকত পাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আমাদের এই সুন্দর যে চেষ্টাটি আমরা এখানে করছি হালাল রুটি রুজির জন্য, জীবিকার জন্য, জীবনকে আপনার মতো আপনি যেভাবে বান্দাকে দেখতে চেয়েছেন সেভাবে যেন আমরা হতে পারি, সেভাবে যেন আপনার খাঁটি বান্দা হিসেবে হালাল রুটি রুজি করতে পারি এই প্রতিষ্ঠান থেকে, এই জন্য আমাদের এই চেষ্টাকে কবুল করে নিন, বরকতময় করে দিন। দুদিন ব্যাপী যেই সময়টি থাকবে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। এবং এই জন্য পবিত্র কোরআনে একটি আয়াত আছে, রাব্বি জিদনি ইলমা, হে প্রভু আমাকে জ্ঞান দেন। সবাই একবার বলি, রাব্বি জিদনি ইলমা, আমাদেরকে জ্ঞান দেন, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেন। আসুন আমরা পরম করুণাময়কে হাজির নাজির জেনে আমাদের প্রোগ্রামটি শুরু করছি। রাব্বি শরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ। আসুন, পরম করুণাময়কে এত প্রাচুর্য দিয়ে আমাদেরকে ধরে রেখেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন এই পৃথিবী। এই পৃথিবীটা কত সুন্দর, কত নিঃস্বর্গের মতো তৈরি করেছেন আমাদের জন্য। আমরা পরম করুণাময়ের সেই নিঃস্বর্গটি একটি গজলের মাধ্যমে একটু দেখব। আমরা আজকে এখানে ট্রেনিংয়ের জন্য এসেছি। আমাদের মূল যেই লক্ষ্য সেটি হলো সত্যিকার অর্থেই আমাদের জীবিকার জায়গাটিতে যেন আমরা সবাই পৌঁছে যেতে পারি। আসুন আজকের এই ট্রেনিংটিকে আপনি শুধুমাত্র মোটিভেশন অর্থে না, সত্যিকার অর্থেই আপনাকে যখন আপনার বন্ধু জিজ্ঞেস করবে, আত্মীয় জিজ্ঞেস করবে, তুমি কেন নেটওয়ার্ক করো, তুমি কেন নেটওয়ার্ক করো, আপনি সহজভাবে যদি নিজে না বুঝেন তাহলে কিন্তু উত্তরটা দেওয়া হবে না। কেউ বলবে এই কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি, এই জন্য নেটওয়ার্ক করি। কেউ বলবে এখানে কোনো টাকা পয়সা বিনিয়োগ করতে হয় না, এই জন্য করি। কেউ বলবে ঠিক আছে এখানে দলীয়ভাবে কাজ করা যায়, টাইম ফ্রিডম আছে, অন্য কাজের পাশাপাশি করা যায়, এই জন্য নেটওয়ার্ক করি। আপনি একটু ভালোভাবে চিন্তা করেন তো, এটি কি সত্যিকার অর্থে উত্তরটা হলো? সত্যিকার অর্থে কেন নেটওয়ার্ক করো, যেই কথাগুলো আপনি বলেছেন, দলীয়ভাবে কাজ করা যায়, টাইম ফ্রিডম আছে, হ্যাঁ টাইম ফ্রিডম তো টিউশনই করা যায়, অন্য একটি ব্যবসাও তো করা যায়, দলীয়ভাবে কিন্তু অনেক কাজ আছে, কোম্পানি ভালো, অনেক আরও কোম্পানি ভালো আছে, নেটওয়ার্ক কেন করি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে কেন আসলেন?
চারপাশে এত সুন্দর ব্যবসা থাকতে ওগুলো না করে আপনি নেটওয়ার্ক করছেন, অনেকে তো বাহিরে সমালোচনাও তো করতে পারে, সেক্ষেত্রে আপনি সংকুচিত হয়ে যাবেন যদি এটার শক্তিটা না বুঝতে পারেন। আমরা 20 বছর আগে নেটওয়ার্ক কেন করব এটাকে আগে ক্লিয়ার করেছি। আমি দেখেছি আপনারা সবাই এখানে বেশিরভাগই কিন্তু স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, তো পড়াশোনা যারা করছেন একটু হাত তুলবেন, মাশাআল্লাহ, আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য উষ্ণ করতালি হবে। থ্যাংক ইউ। আমরা আজকে চেষ্টা করব, ইয়েস বলবো অবশ্যই, প্রয়োজনে বলবো, তালি অবশ্যই দেব প্রয়োজনে উৎসাহিত করার জন্য, কিন্তু মূল বিষয়টা বোঝার চেষ্টা করব। তাহলে আপনার ইয়েস তালি অথবা অনেক মোটিভেশনের চেয়েও সেটা আপনার শক্তিতে রূপান্তরিত হবে, যেই কারণে 20 বছর আমি নেটওয়ার্ক করি, যেই কারণে সোহাগ ভাই নেটওয়ার্ক করে, জুয়েল ভাই 18 বছর নেটওয়ার্ক করে, কেন করে সেটার এরকম কোনো উত্তর হবে না যে দলীয়ভাবে করি, কাজের ফাঁকে করি, সময় বাঁচিয়ে করি, কোম্পানি ভালো এই জন্য করি, প্রোডাক্ট ভালো এই জন্য করি, এগুলো তো থাকবেই, এগুলো আমার কোম্পানিতে আছে, পৃথিবীর আরও অনেক কোম্পানিতে আছে না, বাংলাদেশে যদি নাও থাকে পৃথিবীর আরও অনেক কোম্পানিতে আছে না, আছে, কিন্তু নেটওয়ার্কের শক্তিটা কোথায়? তার আগে আসুন, আপনাকে এই শক্তিটা পেতে হলে প্রথম কাজ, আপনার হাতে যেহেতু কাগজ কলম আছে অতিরিক্ত লিখবেন না, মেইন দুই একটা পয়েন্ট লিখবেন। আপনাকে এই শক্তি বুঝতে হলে, নেটওয়ার্কের শক্তি বুঝতে হলে, 3টা ID কার্ড আপনার হাতে থাকতে হবে, 3টা ID কার্ড লিখে ফেলেন, 3 ID কার্ড। ওয়ার্কশপ হলো একটু লেখালেখির কাজ আছে, তবে কোনো লেখাতেই 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের বেশি সময় ব্যবহার করবেন না, মেইন পয়েন্টটা লিখবেন, আর কাজ কিছু না, 3 ID কার্ড। এবার আমি যেটা বলবো সেটা শুনবেন, পাশে কে কীরকমভাবে লিখলো দেখে দেখে লিখবেন না, আপনি আপনার মতো করে লিখবেন, এই লেখাটা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য না, কিছুক্ষণ পরে আপনার জন্য মনে থাকে, আগামী 1 মাস পরে যেন আপনি একটু পাতা উল্টালেই বুঝতে পারেন, ও আচ্ছা এই পয়েন্টটা দেখলেই পুরো কথাগুলো মনে পড়ে যাবে, ঠিক আছে? আর যারা লিখতে পারেন না বা কোনো অসুবিধা আছে, মনোযোগ দিয়ে শুনবেন, যেসব অভিজ্ঞ ভাইরা এখানে বসে আছেন, আমি দেখছি 18, 19 বছর, 15 বছর পৃথিবীর অনেক ভালো নেটওয়ার্কের বইপত্র পড়ে, বাংলাদেশে অনেক বড় বড় নেটওয়ার্কে এক্সপিরিয়েন্স নিয়েও আজকে এখানে এসেছেন, তাদেরকে অনুরোধ করব। আমি ব্যক্তিগতভাবেও গত প্রায় 21 বছর নেটওয়ার্ক করছি বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে, আমরা এগুলো একটু মিলিয়ে নেই, যারা খুব জানেন তারা স্টাইলটাকে মিলিয়ে নেন অথবা ব্রেইন স্টর্মিং করেন, তাদের ফোকাসটা যেন তাদের টিমকে নতুন সঞ্জীবনী শক্তি দিয়ে যেন আবার দিতে পারেন, নতুন উদ্যোগে যেন আবার দিতে পারেন। এই জন্য যারা অভিজ্ঞতার ঢালি নিয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনার একটি অভিজ্ঞতা কিন্তু ফেললা না, যা কিছু আছে কাজে লাগবে, কিন্তু আজকে আমরা যা সংযোজন করব এই জন্য আপনার কাপটি আপনি খালি রাখুন, ভিতরের কাপ, যে আমি এগুলো তো জানি এই ভাবে বসবেন না, কারণ এগুলো তো আমিও পড়েছি 21 বছর আগে, তাহলে আমি এখন দিচ্ছি কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে। যারা ছাত্রছাত্রীরা একদম নতুন, ওয়ার্ল্ড মিশন 21-এ মাত্র 6 মাস বয়স হয়েছে, মানে 6 মাস অথবা 6 মাসের কম, তারা একটু হাত তুলবেন, দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 প্রায় 30 জনের মতো আছে যারা একদম নবীন, কিন্তু তারা কিন্তু, হ্যাঁ তারা কিন্তু সত্যিকার অর্থেই জানতে চান আসলে আমি কেন নেটওয়ার্ক করি। একজন কোয়ালিটি নেটওয়ার্কার যদি এই 200 জনের মধ্যে থেকে তৈরি হয়, একজন, তাহলেও কিন্তু
পুরো বাংলাদেশে একটা রেভলিউশন হয়ে যাবে। একজন যদি তৈরি হয়, নেটওয়ার্কের শক্তিটা এত বিপুল, যার জন্য আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বলবো, জানা মানুষগুলোকেও বলবো, নতুন মানুষগুলোকেও বলবো, আপনার কনশাস যে লেভেলটা, কনশাসনেস যে লেভেলটা, অ্যাওয়ারনেস যে লেভেলটা, ফোকাস যে লেভেলটা, ব্রেইনের ভেতরে যে এক্সপেরিয়েন্সগুলো আছে, এগুলোকে একটু আমরা ঝালাই করে নেই। আসুন, আমরা পারবো। আমরা পিছনে যারা এখনো একটু একটু করে নাম এন্ট্রি করছেন, ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আর 5 মিনিটসের মধ্যে সবাইকে বসতে দেন। আর নতুন কাউকে, যেহেতু এখন বাজে হলো প্রায় 12টার কাছাকাছি, আপনি 12টা বাজে ডেড ডোরগুলো 12টা বাজতে আর 10 মিনিট বাকি, 12টার পরে টোটাল ক্লোজ করে দেন। কারণ যদি অনেকে পরে হয়তো আসবে, কিন্তু ট্রেনিংয়ের সাথে মিলাতে পারবে না, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা বসতে পেরেছি, আছি তো আমরা, না? তিনটা আইডি কার্ডের কথা বলেছি, একটি আইডি কার্ড আপনি মায়ের পেটে থাকতে পেয়েছেন, নাম্বার 1 আইডি কার্ড, সেটি সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে, সেটি হলো 18,000 মাকলুকাতের মধ্যে আপনি সেরা। এটা কি কোনো আইডি কার্ড না? এবং আপনার নাম দেওয়া হয়েছে আশরাফুল মাকলুকাত, আশরাফুল মাকলুকাত, যেটি সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে। 1 নম্বর আইডি কার্ড লেখেন আশরাফুল মাকলুকাত। নেটওয়ার্কের শক্তি বোঝার আগে এই তিনটা আইডি কার্ড একটু পকেটে নিয়ে নেন, তাহলে শক্তিটা পাবেন, শক্তির একটা উত্তাপ আছে না, উত্তাপটা পাবেন আর কি। এই আইডি কার্ডের কি কাজ করতে হবে, প্রত্যেকটা আইডি কার্ডে কিন্তু একটু কাজ আছে। আশরাফুল মাকলুকাত সৃষ্টিকর্তা দিয়েছে, সৃষ্টিকর্তাকে কি একবার জিজ্ঞেস করবেন না যে কি কাজ? সৃষ্টিকর্তা বলেছে কি কি কাজ এই আইডি কার্ডের, সেটির কাজ বিবরণী সহ, বিধিমালা সহ, নীতিমালা সহ, সম্পূর্ণ গাইডলাইন সহ আমি এই আইডি কার্ডের সাথে একটা বই পাঠিয়ে দিয়েছি। যেমন এই ল্যাপটপের সাথে একটা বই থাকে না, এই প্রজেক্টর কিভাবে চালাবেন, এই যে এখন অনলাইন প্যানেল ক্যামেরায় ভিডিও হচ্ছে, কিভাবে একটা বই ছিল না ক্যামেরার, দেখবেন ম্যানুয়াল, একটা মোবাইলেরও অনেক সময় ভালো মোবাইলের ম্যানুয়াল গাইডলাইন থাকে। তাহলে আপনাকে যে পাঠালো, আপনার ম্যানুয়ালটা কি, আপনার গাইডলাইন কি, আশরাফুল মাকলুকাত বলে দিয়ে কি এমনি পাঠিয়ে দিয়েছে? আপনার গাইডলাইন আশরাফুল মাকলুকাতের লেখেন পবিত্র কোরআন শরীফ, বিধিমালা নীতিমালা সব দেওয়া আছে না? এই গাইডলাইন অনুযায়ী যদি আপনি চলতে পারেন, তাহলে আশরাফুল মাকলুকাতের যে ক্রাইটেরিয়া হওয়া উচিত, সেই ক্রাইটেরিয়া আপনি ফিল আপ করবেন, সোজা কথা। এবার আসেন দ্বিতীয় আইডি কার্ড, বাংলাদেশ সরকার, আপনি কোন দেশের অধিবাসী? বাংলাদেশ। যেই লোক যেই দেশের অধিবাসী, সেই দেশের সরকার কিন্তু তাকে একটা কি নাগরিকত্বের একটা কার্ড দিয়ে দেন না? কেউ কেউ হয়তো সংগ্রহ করেন নাই, কেউ কেউ সংগ্রহ করেছেন, কিন্তু সবাই আমরা 18 বছরের পরে পাব না? এটা এটা তো আমাদের অধিকার। কারা কারা পেয়েছেন হাত তোলেন তো দেখি, এনআইডি কার্ড, মাশাল্লাহ, অর্ধেকের বেশি পেয়েছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাকি যারা অ্যাপ্লাই করলেই পেয়ে যাবেন, লেখেন এনআইডি কার্ড। এই কার্ডের, এই কার্ডটি আবার সরকার দিয়েছে এই জন্য যে আপনি যে দেশের অধিবাসী, যে দেশের জলবায়ু, যে দেশের ফসল শস্য দানা খেয়ে আপনি বড় হবেন, যে দেশের সংস্কৃতিতে আপনি মানুষ হবেন, যে দেশের ভাষা, তার ইতিহাস, তার ঐতিহ্য গায়ে মেখে আপনি বড় হবেন, সেই দেশের বিরুদ্ধে আপনি কোনো কাজ করবেন না, এই আইডি কার্ডের মূল মেসেজ। এই আইডি কার্ডের নীতিমালা এবং বিধিমালা দেয়া আছে, যেমন আশরাফুল মাকলুকাতের নীতিমালা বিধিমালা হলো পবিত্র কোরআন শরীফ, এবং মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত, নিঃশ্বাস শেষ, টিল ইউর লাস্ট ব্রিথ পর্যন্ত। আর এনআইডির নীতিমালা বিধিমালা হলো লেখেন বাংলাদেশ সংবিধান। এই আইডি কার্ডে আপনার সংবিধানের বাহিরে কিন্তু কোনো কাজ আমরা করব না, ঠিক আছে? তাহলে এই দায়িত্ব কিন্তু আপনার। আমরা খুব লাকি, আমাদের শ্রদ্ধেয় এমডি স্যার
আমাদের শপথনামায় কিন্তু বলেছেন যে দেশের বিরুদ্ধে, কি জুয়েল ভাই বলেছেন না যে ওতনামায়, আমরা যে ওত নেই WM-21-এ, যে দেশের বিরুদ্ধে কিন্তু কোনো কাজ আমরা করব না, এটা আপনার এই আইডি কার্ডের কথাই। কিন্তু এবার আসেন তৃতীয় আইডি কার্ড। আমি সবাইকে কিন্তু কিছুক্ষণ পরপর প্রশ্ন করব, আমাদের প্রথম আইডি কার্ড কি, দ্বিতীয় আইডি কার্ড কি, তৃতীয় আইডি কার্ড কি। তৃতীয় আইডি কার্ড আজকে এখানে ঢুকতে আপনার সবাইকে আপনার সাথে থাকতে হয়েছে অথবা আপনার সাথে আছে, সেটা কথা। সেটা হলো WM-21-এর আইডি কার্ড। তা না হলে আপনারা যদি কেউ কি এখানে গেস্ট আছেন, অতিথি মেহমান, মেহমান কি আসছেন যে মেম্বার হননি, মেম্বারশিপ এখনো হননি, এরকম কোনো মেহমান কি এখানে আছেন? না। তাহলে মেম্বারশিপ যে আইডি কার্ডটা, সেটি কিন্তু আপনার প্রধান পরিচয়। পার্লামেন্টে দেখবেন যে কোনো মন্ত্রীও যদি বসে, প্রথমে লেখা থাকে সে এমপি, কারণ প্রথমে নির্বাচিত হতে হয়েছে, তারপরে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে সে খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই মন্ত্রী, তাই না? আপনার প্রথম পরিচয় সবার জন্য এক, সেটি হলো আইবিও, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার। আমার সাথে বলেন, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার। প্রথম যখন আপনি ভর্তি হন, আপনার নাম হয় স্বাধীন ক্রেতা পরিবেশক, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার। এটার অর্থ হয় স্বাধীন ব্যবসায়িক ভাবে আপনি একজন স্বাধীন পরিবেশক, সাধারণভাবে স্বাধীন ক্রেতা পরিবেশক। এই আইডি কার্ডটা পেয়েছেন তো না? এই আইডি কার্ডের কি কি নীতিমালা বিধিমালা আছে, কিভাবে চলবেন? এই আইডি কার্ডের তো একটা মান্যতা আছে, সেই মান্যতা আপনাদের অনেকের কাছে থাকবে। আমি জানি জুয়েল ভাইয়ের কাছে আছে, সোহাগ ভাইয়ের কাছে আছে, ক্রেতা পরিবেশক সহায়ক গাইড আছেন আপনার কাছে, নতুন প্রিন্টও হচ্ছে, আগেরটা যারা পেয়েছেন আরও সুন্দর করে কালার প্রিন্ট হচ্ছে, আগামী কিছুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। ক্রেতা পরিবেশক সহায়িকা গাইড আমাদের WM-21-এর একদম প্রিন্ট করা, সম্ভবত 20 টাকা করে ছিল, এখন আবার কালার প্রিন্ট আসছে। বাংলাদেশে প্রায় 4 লক্ষ ডিস্ট্রিবিউটর, তাদের মধ্যে অর্ধেকেরই বেশি এই বইটা কিনেছে তারা। তা না হলে আপনি কীভাবে WM-21-এ কী নীতিমালা পালন করবেন সেটা বুঝবেন কিভাবে? লিডাররা আজকে বলবে, কালকে আবার ভুলে যাবেন, কিন্তু বারবার ওইটা সাথে রাখতে হবে। বগুড়াতে আমি সিনিয়র লিডাররা যখন নিয়ে আসবে, আপনারা সেটা সবাই 20 টাকা 25 টাকা যাই দাম হয় সেটা কিনে আপনারা সাথে রাখবেন। তিনটা আইডি কার্ড পাওয়া গেল। এক নম্বরটা কি? আশরাফুল মাখলুকাত। এটা কিন্তু মায়ের পেটে থাকতে সৃষ্টিকর্তা আপনাকে দিয়ে দিয়েছে যে এই দাঁড়াও, তুমি কোথায় যাইতেছো, তোমাকে তো পৃথিবী উপহার দিলাম, যাওয়ার আগে তুমি কিন্তু সৃষ্টির সেরা জীব, বিধিমালা নীতিমালা এই পবিত্র কোরআন শরীফ, এর বাহিরে চলো না, তোমার সেরা জীবের মর্যাদা ক্ষুণ্ণ হয়। কিসে মর্যাদা ক্ষুণ্ণ হবে সেটা পবিত্র কোরআন শরীফে লেখা আছে, ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করো না। শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ কাজ করে আমার কাছে ফেরত এসো, আমি তোমার জন্য জান্নাত উপহার হিসেবে রেখেছি। কি? আল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান, কোন সুরা? সুরা রহমান। ফাবি আইজি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, ভালো কাজের পুরস্কার তো ভালোই হবে। উনি বলছে ভালো কাজের পুরস্কার তো ভালোই হবে, সুতরাং তুমি শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ কাজ করে আমার কাছে ফেরত আসো। দ্বিতীয় হলো এনআইডিতে যেটা পেয়েছেন সেটা হলো দেশ বিরোধী কোনো কাজ আমরা করব না, একদম সরকার যেই থাকুক আমাদের কাজ হলো ব্যবসা, কোনো কাজ যেন সরকারের নীতিমালার বাহিরে না যায়, সংবিধানের বাহিরে না যায়, বাংলাদেশ সংবিধানের বাহিরে না যায়। এবং আমাদের ব্যবসা আমরা বাংলাদেশ সংবিধানের যেই মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ কার্যক্রম আইন 2013 আমাদের দেশের সরকার আইন প্রণয়ন করেছে, সেই আইনটাও ক্রেতা সহায়িকা গাইডে কিন্তু প্রিন্ট করা আছে। আমরা বলেছি যে ওতের মধ্যে আপনারা বলছেন না যে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 2013 মানিয়া চলিব,
বলেছেন না? অর্থাৎ এগুলো বললে সুবিধা হয় এই বাহিরের মানুষের সাথে যখন কথা বলবেন, বলবেন যে বাংলাদেশের যেই মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন সংসদে পাশ হয়েছে, গেজেট আকারে প্রকাশ হয়েছে, সেই আইন মোতাবেক আমরা আমাদের ব্যবসা পরিচালনা করি। ক্লিয়ার? অনেক কিছু চলে যাবে তখন, এবং বাংলাদেশে সেই আইন মোতাবেক যেই কোম্পানি লাইসেন্স পেয়েছে, যে চারটি কোম্পানি মাত্র লাইসেন্স পেয়েছে তাদের মধ্যে আমরা অন্যতম, আমরা অন্যতম। এবার আসুন, তিনটি আইডি কার্ড যতদিন বেঁচে থাকবেন সাথে রাখবেন, আপনার পরিচয়ে সংকট আর হবে না, পরিচয় সংকট হবে না। নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিবেন, শ্রেষ্ঠ জীব, দেশের শ্রেষ্ঠ নাগরিক, একটি শ্রেষ্ঠ কোম্পানির শ্রেষ্ঠ ব্যবসার সাথে আপনি যুক্ত আছেন। ঠিক আছে, আসুন এবার আসুন, নেটওয়ার্ক আমরা কেন করি, এত ব্যবসা থাকতে কেন আমরা নেটওয়ার্কে আসলাম, মূল শক্তিটা আমরা বোঝার চেষ্টা করব। জন্মের পর থেকে আমরা দেখি কেউ গরিব আর কেউ বড়লোক, পৃথিবী দুই ভাগে ভাগ করা, একজনে গাড়ি চড়ছে আরেকজনে চড়ছে না, একজনে বিশাল বাড়িতে আয়েস করছে আরেকজনে করছে না, একজনে বিদেশ ভ্রমণ করছে আরেকজনে পারছে না, একজনের বাচ্চা ভালো স্কুলে পড়ছে আরেকজনে পারছে না, একজনের বাসায় কত অপচয় হচ্ছে আরেকজনের বাসায় সাধারণ ডাল ভাত খাওয়ার পয়সা পর্যন্ত থাকছে না। তাহলে এই যে বৈষম্য, এই বৈষম্য একবারও কি জন্মের পরে নিজের মনে প্রশ্ন এসেছে কেন এই বৈষম্য? একবারও তো প্রশ্ন আসার কথা যে আমার মতোই দেখতে দুই হাত দুই চোখ দুই কান দুই পা আরেকটি মানুষ কত বিত্ত বৈভবের মধ্যে সে বাস করছে, অথচ আমি সেই জন্মের পর থেকেই শুনছি বাবা মার কাছে এটা নাই সেটা নাই, ক্রাইসিস, ভালো স্কুলে পড়তে পারছি না, ভালো বাসে উঠতে পারছি না, ভালো গাড়িতে উঠতে পারছি না, একটা মনের ভিতরে কিন্তু একটা আফসোস তৈরি হয় না? তৈরি তো হয়। এই আফসোসটা কিন্তু আমাদেরও তৈরি হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি সাবজেক্টে মাস্টার্স করি, আমিও আপনাদের মতোই এরকম সুন্দর করে বসে এটা বোঝার চেষ্টা করি, আমি ভালো করে বোঝার চেষ্টা করি যে কোম্পানি ভালো, সিস্টেম ভালো, প্রোডাক্ট ভালো, সব ভালো, সেটা ঠিক আছে, পৃথিবীর বাংলাদেশে আর ভালো না থাকুক, পৃথিবীতে তো এরকম অনেক কোম্পানি থাকতে পারে, কিন্তু সিস্টেমের ভিতরে শক্তিটা আমি একটু খুঁজে দেখব, দেখি এই শক্তিটা কি আসলে মৌলিক কোনো শক্তি কিনা, নেটওয়ার্কের ভিতরে আছে কিনা, ফর্মুলা আছে কিনা কোথাও। যেমন দুই দুগুণে চার একটা ফর্মুলা না, একের সাথে এক যোগ করলে দুই হয়, এটা একটা ফর্মুলা না? এটা তো মৌলিক একটা ফর্মুলা। আবার শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করে দিলে পুরোটাই শূন্য হয়ে যায়, এটাও তো একটা ফর্মুলা। এরকম কোনো ফর্মুলা এটার ভিতরে আছে কিনা তাহলে আমি এটা বুঝে নেব, তারপর কোম্পানি প্রোডাক্ট ওগুলো পরে আমি বাছাই করব। নেটওয়ার্ক মার্কেটিং কেন করব? আমি পেয়ে যাই একটি বিখ্যাত বই, সেটি হলো লিখেছে নেটওয়ার্কের জগতে, এটি খুব নাম করা বই, প্রথম যখন বের হয় 20 লক্ষ কপি সেল হয় সারা বিশ্বে, তারপরের 5 বছরে 1 কোটি কপি সেল হয়ে যায়, তারপরে পৃথিবীর 60টি ভাষায় এটা অনুদিত হয়। সেই বইটি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি 10টি স্লাইডে। আমি অনেককেই বলতে দেখেছি যে দ্য বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং যখনই বলি তখনই তারা সেই জায়গায় চলে আসে, টাইম ফ্রিডম, আনলিমিটেড ইনকাম, রিশিডিউল ইনকাম, রয়্যালটি পাওয়া যায়, তারপরে হলো লিডারশিপ ডেভেলপ করবে, ডুপ্লিকেশন হবে, এটুকু বলেই শেষ। আমি তখন জিজ্ঞেস করি যে 10টি কথা বললেন কেন হবে, কেন রয়্যালটি পাওয়া যাবে, কেন রিশিডিউল পাওয়া যাবে, কেন আপনি ডুপ্লিকেশন করবেন, কেন টিম ওয়ার্ক করবেন, কেন আপনাকে একটি সার্টেন টাইম পরে কাজের আর এত বেশি চাপ থাকবে না, কেন টাইম ফ্রিডম আসবে, কেন আনলিমিটেড ইনকাম করবেন,
এই 10টি পাওয়া যার পিছনেই আমি প্রশ্ন করেছি কেন 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 উত্তর দেন সেই কেন 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 উত্তরটা রবার্ট কিওসাকি দিয়েছে রিচ ড্যাড এন্ড পুয়ার ড্যাড তার বইয়ের নাম গরিব বাবা ধনী বাবা এবং গরিব বাবা আসুন আমরা এই কেনটার উত্তর যদি আজকে আপনারা নিতে পারেন আপনার মন থেকে কখনোই নেটওয়ার্কের উপরে কেউ কোনো সন্দেহের বীজ ঢেলে দিতে পারবে না কখনোই নেটওয়ার্কে আপনি খাটো করে কোনো পেশা আপনি মনে করবেন না এর ফর্মুলাটা যদি আজকে জেনে নিতে পারেন যদিও পুরনো অনেকের জানা আছে পার্টিকুলার ফোকাস টু ফোকাস এন্ড টু এন্ড পাই টু পাই এই শক্তিটাকে আগে বিলিয়ে দিতে হবে যারা স্টুডেন্ট তারা যদি এই শক্তিটা এখন পেয়ে যায় তারা সত্যিকারের নেটওয়ার্কের বিউটি খুঁজে পাবে এই শক্তির সাথেই জড়িত আছে টাইম ফ্রিডম আনলিমিটেড ইনকাম রিশিডিউল ইনকাম রয়্যালটি এই লিডারশিপ ডুপ্লিকেশন সকল কিছু আবর্তিত হচ্ছে সেন্টারে ওই শক্তিটি আছে যার কারণে আসুন আমরা দেখি সরাসরি একটু সাইড না করলে স্লাইডটা কেউ দূর থেকে দেখতে পাবে না কারণ ভিডিওটা একটু সাইড করতে হবে সরাসরি চারপাশে ভিডিও ক্যামেরা হোক কেউ টেকনিক্যাল লাইট জ্বালাক সেদিকে কিন্তু আপনি ফোকাস করবেন না আপনি একটি শব্দ যদি মিস করেন সেটা আপনার জন্য মিস হয়ে যাবে কিন্তু সুতরাং হোয়াট এভার ইজ গোয়িং অন আউটসাইড টোটাল 100 জনের মতো 100 একশো জনের চোখ কয়টা 200টা চোখ যদি আমার দিকে তাকিয়ে থাকে একটু ভয় ভয় লাগবে তবুও তাকান এই ভয়টা আমি সহ্য করতে চেষ্টা করব তবুও তাকান এই জন্য যে আজকে আমি রবার্ট কিওসাকির কথা বলছি আমি এটা তাইওয়ানে বলেছি মালয়েশিয়ায় বলেছি সিঙ্গাপুরে বলেছি দুবাইতে বলেছি বাহরাইনে বলেছি নেপালে বলেছি ইন্ডিয়াতে বলেছি শিখেছি জেনেছি রিসার্চ করেছি বইটা 70 বার পড়েছি তারপরে কিন্তু তারপরও মনে হয় যে বইটার ভিতরে এখনও অনেক কিছু জানা বাকি আছে ঠিক আছে সুতরাং যারা এক দুবার পড়েছেন দয়া করে একটু শুনবেন আসুন আমার এই জায়গাটিতে আমি চলে আসি রবার্ট কিওসাকির চেহারাটা দেখা যাচ্ছে দেখেন রিচ ড্যাড মানে ধনী বাবা এবং গরিব বাবা সারা পৃথিবীর বৈষম্যের একটা মারাত্মক রেভলিউশনারি ধাক্কা দেয় রবার্ট কিওসাকি বিপ্লবাত্মক একটি ধাক্কা মারে সে এই বইটির মাধ্যমে আমি সহজ বাংলায় বইটি বুঝিয়ে দিচ্ছি মাত্র 10টা স্লাইড শক্তিটা একটু নিয়ে নেন ধনী বাবা চিন্তা করে তার ছেলেকে সে ব্যবসা শেখাবে কারণ সে জনগণকে শক্তি হিসাবে ব্যবহার করবে জনগণের সময় জান মাল সময়কে ব্যবহার করবে আর ব্যবহার করার জন্য ধনী বাবা একটা মূলধন দিয়ে একটা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করবে অথবা একটি ইন্ডাস্ট্রি তৈরি করবে কিন্তু প্রতিষ্ঠান তৈরি করার পরে মূল লাভের টাকাটা আসবে ওইখানে যে শ্রমিক কাজ করবে সেই শ্রমিকের কাছ থেকে তো আসুন সেই জায়গাটা কিভাবে দেখছে এবং সে বলছে যে তার বাচ্চাকে সে বিজনেস শেখাচ্ছে এবং বিজনেসম্যান তৈরি করার জন্য আর গরিব বাবা তার বাবা তার বাচ্চাকে শেখাচ্ছে এই গোল্ডেন 5 পেতে হবে কিন্তু তা না হলে চাকরি পাওয়া যাবে না তুই ডাক্তারিতে পড়তে পারবি না ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হইতে পারবি না অনেক অনেক কিছু ব্যারিস্টারি পড়তে পারবি না বিসিএস পরীক্ষা দিতে পারবি না গোল্ডেন 5 না পাওয়ার জন্য অনেকে আত্মহত্যা পর্যন্ত করছে মেন্টালিটি ছোট বাচ্চা সে বাবা মা যা বলবে সেটাই সে মনে করে সে মনে করে জীবন মানে চাকরি হায় হায় চাকরি যদি না পায় আমার জীবন শেষ ঠিক আছে এইভাবে সে বড় হয় এবং একটা ভালো কেরিয়ার মানে চাকরি এবার আসেন রবার্ট কিওসাকি 4টা বক্সের মধ্যে দেখানো হয় যে গরিব বাবা চাকরি করার কথা বলে আর পড়াশোনা যদি একান্ত না করাতে পারে তাহলে ছোট্ট একটা দোকানদারি তাকে শেখায় মুদি দোকান হতে পারে
ছোট্ট একটা ফার্মেসি, একটা কাপড়ের দোকান, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খুব তালিখাতা মেনটেন করে করে দুইজন কর্মচারী দিয়ে এইটাই তার জীবন, আর কিছু না। কারণ দুজন কর্মচারীর বেতনই তো অনেক, দোকান ভাড়া, কারেন্ট বিল সব দিয়ে তার হয়তো 20,000 টাকা 30,000 টাকা লাভ হবে। এই 20 থেকে 30,000 40,000-এর মধ্যেই তার জীবনের সকল স্বপ্ন আবর্তিত হয়। কিন্তু বাস্তবে যখন সে বের হয় ফ্রি মার্কেট ইকোনমি, বগুড়াতে দেখেন আপনি মোমো ইন্টারন্যাশনালে যান, আপনি 30,000 টাকা বেতনে চাকরি করলে ওখানে ফ্যামিলি নিয়ে দুরাত থাকতে পারবেন? সম্ভব না। আপনি কক্সবাজারে লং বিচ হোটেলে, আমরা 1 ফেব্রুয়ারিতে যাব, আপনার পুরো পরিবার নিয়ে 3 রাত থাকেন, 25-30,000 টাকা বেতন পেয়ে কি যেতে পারবেন আসলে? রিক্রিয়েশন, নো রিক্রিয়েশন। আপনার টাইম তো চাকরি নিয়েই নিয়েছে, আপনার বছরে হয়তো 20 দিন বা 25 দিন 21 দিন সরকারি ছুটি, আমি জানি রেড লেটার ডে যেটা, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, এগুলো ছাড়া সপ্তাহে একদিন করে এইভাবে, তাহলে আপনার টাইম কিন্তু অলরেডি বেঁধে নিয়েছে, আর যেটুকু টাইম পাচ্ছেন সেটাকে যে এবার